ভিএফএসএ জিম্মি লাখো ভিসা প্রার্থী হায়দার আলী জয়নাল আবেদিন ও তৌফিক হাসান এ জিম্মি লাখো ভিসা প্রার্থী ভিএফএস সংযুক্ত আরব আমিরাতে গাড়ি চালিয়ে বেশ ভালোই কাটছিল নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা জাকির হোসেনের দিনকাল আরও নির্ভার স্বচ্ছন্দ জীবনের আশায় স্বপ্ন বোনেন ইতালি যাওয়ার এক বন্ধুর মাধ্যমে ইতালির ভিসা প্রক্রিয়া শুরু করেন গ্রামের বাড়িতে জমি বিক্রি করে ১৩ লাখ টাকায় নুলস্তা ওয়ার্ক পারমিট হাতে পান ভিসা আবেদন করতে ফিরে আসেন দেশে এ পর্যন্ত সব ঠিক ছিল বিপত্তির শুরু ভিসার দীর্ঘসূত্রতায় নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে ইতালির ভিসা আবেদন প্রক্রিয়া নিষ্পত্তি করতে হয় কিন্তু জাকিরের অপেক্ষা ফুরায় না নয় মাসেও এর মধ্যে ইউএই ভিসার মেয়াদও শেষ ইতালির ভিসাও যদি না পান তাহলে পরিবার নিয়ে পথে নামতে হবে তাকে দীর্ঘশ্বাস ফেলে জাকির বলেন আমার জমি জমা বিক্রি করে দিয়েছি দুবাইয়ের ভিসাও শেষ এখন আমার সামনে আর কোনো পথ খোলা নেই আমার সবই শেষ শুধু জাকির হোসেন নন এমন লাখো ইতালি গমনেচ্ছ মানুষের ঘরে ঘরে এখন শুধুই কান্না হতাশা আর হাহাকার গত সাতাশে মার্চ ঢাকাস্থ ইতালিয়ান রাষ্ট্রদূতের দেওয়া তথ্যমতে দুই সালের আগস্ট থেকে দুই হাজার সাল পর্যন্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এক লাখ এগারো হাজার বাংলাদেশি ভিসা প্রার্থীর পাসপোর্ট ভুক্তভোগীদের অভিযোগ ভিসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের অনিয়ম দুর্নীতির কারণে এই দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়েছে এভাবে ভিএফএস এর কাছে জিম্মি হয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে এক লাখের বেশি ভিসা প্রত্যাশী ও তাদের পরিবার সেবার ক্ষেত্রে দুই দেশের মধ্যে আরও তারতম্য লক্ষ্য করা গেছে ভিএফএস গ্লোবাল ভারত ও বাংলাদেশের ওয়েবসাইট ঘেটে দেখা যায় বাংলাদেশে ছয় মাসের মধ্যে নুলস্তার মেয়াদ থাকলে ভিএফএস গ্লোবালে আবেদন করতে পারে তবে ভারতে নুলস্তার মেয়াদ পনেরো দিনের বেশি হয়ে গেলে তারা সরাসরি ভিএফএস গ্লোবালের অফিসে যোগাযোগ করতে পারে সেই সময় তাদের আবেদন গ্রহণ করা হয় ভারতে ভিএফএস গ্লোবালের ডাইনামিক ডিজিটাল ভেরিফিকেশন নামের একটি সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে আবেদনকারীরা তাদের ভিসা কার্যক্রমের কাগজপত্রে কোনো ভুল ত্রুটি থাকলে তা ভিসা প্রক্রিয়ার মধ্যে ঠিক করে ফেলতে পারেন বাংলাদেশে এখন পর্যন্ত এই সফটওয়্যার আনা হয়নি ভারতে একজন কর্মীর ভিসা প্রক্রিয়া হতে সময় নির্ধারণ করা হয় নব্বই দিন অর্থাৎ তিন মাস আর বাংলাদেশে ভিসা প্রক্রিয়ায় সময় নির্ধারণ করা হয় একশো কুড়ি দিন অর্থাৎ চার মাস এইসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কথা বলতে ভিএফএস কার্যালয়ে গেলে কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি একাধিকবার চেষ্টার পর ফোনে পাওয়া যায় ভিএফএস গ্লোবালের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শান্তনু ভট্টাচার্যকে মধ্যরাতে অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন রকম স্লট ওপেনই হয়নি এই তথ্য সঠিক নয় স্লট কখনোই ম্যানুয়ালি ওপেন হয় না চট্টগ্রামে অতিরিক্ত জনের অ্যাপয়েন্টের বিষয়টি অবগত করলে তিনি বলেন এভাবে বললে তো হয় না এরপর এ বিষয়ে কথা বলতে আপত্তি জানান তিনি তবে তিনি এ বিষয়ে সরাসরি অফিসে যোগাযোগের পরামর্শ দেন জানতে চাইলে অভিবাসন গবেষণা প্রতিষ্ঠান রামরুর চেয়ারপারসন ড তাসনিম সিদ্দিকী কালের কণ্ঠকে বলেন যারা অনিয়মের পথ ধরে যাচ্ছেন তারা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দালালকে অর্থ দিয়ে চলে যাচ্ছেন কিন্তু যারা বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে ইতালি যেতে চান তাদের জন্য যে দীর্ঘসূত্রতা তৈরি করা হচ্ছে তা বৈধ পথের অভিবাসনের একটি বড় অন্তরায় ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকার বিএমিটির মাধ্যমে এ বিষয়ে তদন্ত করে দ্রুত সমাধান বের করতে পারে আমাদের আইনি ব্যবস্থা আছে সেটার প্রয়োগ করতে হবে সরকার চাইলে অবশ্যই এর প্রতিকার আসবে